আবারও শ্রমিকের মৃত্যু আসামের জোরহাটি এলাকায়। কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এনায়েতপুরের এক পরিযায়ী শ্রমিকের। পরিবার সূত্রে জানা গেছে, আনুমানিক গত দু মাস আগে শফিকুল মমিনের ছেলে ছোটু মামিন কাজ করতে গিয়েছিল আসামের জোর জলহাটি এলাকায়। সেখানে টাওয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়ে যায় তার। দাবি পরিবারের, ছোটু মামিন নগরিয়া এলাকায় বসবাস করতেন। পরিবারের অভিযোগ, এলাকায় কোনো কাজ না থাকায় বাইরে কাজ করতে যেতে হয়েছিল ছোটু মমিনকে। ছোটু মমিনের বয়স আনুমানিক 21 বছর। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আমি প্রায় ঘন্টা দুয়েক আগে সন্ধ্যা 6টা নাগাদ আমি এলাকা থেকে বা ওই নহরিয়া থেকে কিছুটা খবর আমার কাছে আসলো যে আমাদের এনায়েতপুর মমিন পাড়ার স্থানীয় বাসিন্দা শফিকুল মমিন, ডাকনাম খাকান্দু, তারই ছেলে ছোটু মমিন, অর্থাৎ দ্বিতীয় পক্ষের ছেলে, মানে প্রথম পক্ষের পরিবার এখানে থাকে, দ্বিতীয় পক্ষ নহরিয়া থাকে, ওই ছোটু মমিন আসামে জোড়াহাটে টাওয়ারের এলটি টাওয়ারের যেটা কাজ করতে গিয়ে ওখানে আসামের জোড়াহাট জেলায় কোনো একটা জায়গায় মানে টাওয়ার থেকে পড়ে গিয়ে, আমি যতটুকু জানি যে রেল লাইনে পড়ে রেলের সঙ্গে ধাক্কা লেগে তার স্পট ডেথ হয়ে গেছে। ওখানে কি নাম? আচ্ছা, তারপর কোথায় পড়লো টাওয়ার থেকে? কোথায় পড়লো তো এটা তো বলতে পারবো না, আমি ওইখানে আছি ক্যামেরা মধ্যে। রেল লাইনে পড়েছিল? হ্যাঁ, বলছে গিয়ে রেল লাইন পড়েছে। আচ্ছা, মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আচ্ছা, বাইরে কেন যেতে হলো, কি মনে করছে? তো এখানে তো কাজ নাই, কাজ থাকতে গেলে এখানে থাকতো, বাইরে যেতে না। কত বয়স? 21। ও থাকে কোথায়? আচ্ছা, কি মনে করছেন? মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। বাইরে কেন যেতে হলো, কি মনে করছেন? বাইরে আমাদের আমাদের পশ্চিমবঙ্গে যা কাজ আছে আর কি, হয়তো খুব বেশি 400 টাকা 500 টাকা এরকম উপার্জন করতে পারে দিনের পর, আর বাইরে গেলে কাজ হয়তো 800-900 টাকা পার ডে হবে। আর আমাদের এখানে মূলত বড় বড় ইন্ডাস্ট্রি নাই, যেহেতু বাইরে বাইরে ইন্ডাস্ট্রি বা অন্যান্য কাজ বেশি আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে ঘনবসতি, তো জনবসতি, জনঘনত্বের দিক দিয়ে ভারতে প্রথম আছে পশ্চিমবঙ্গ। এখানে এতটা জনবসতি আছে যে এখানে কাজ কম আছে কিন্তু পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, যার জন্য শ্রমিকদেরকে বাইরে ছুটতে যেতে হচ্ছে, একটু বেশি ইনকাম উপার্জনের জন্য বাইরে যেতে হচ্ছে। এর আগেও অনেকবার ঘটনা ঘটেছে। কি আবদার রাখবেন সরকারের কাছে? সরকারের কাছে আবদার রাখবো যাতে আমাদের স্থানীয় যেগুলো পরিযায়ী শ্রমিকরা যাতে আমাদের এখানেই কাজ করে এখানে সংসার মেনটেন করে চলুক, এটাই আমি সরকারের কাছে আবেদন করছি। কিন্তু আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে বিগত দু তিন বছর থেকে আমাদের উত্তরপ্রদেশের বারাণসী থেকে ওবিটি একটা কোম্পানি আছে, গালিচা বুনা কার্পেট, সেটা আপনার এই কাজী মালদা জেলার কাজীগ্রাম অঞ্চলে, সেখানে একটা বেশ একটা বড় জায়গা নিয়ে ওখানে একটা ওই ইন্ডাস্ট্রি কার্পেট বুনা থেকে শুরু করে যা কিছু আছে সেটা হ্যাঁ উদ্যোগ নিয়েছে, সেটা কাজ চলছে পুরোদমে, হয়তো 2-1 বছরের মধ্যে ওটা স্টার্ট হয়ে যাবে। আপনার নাম বলবেন? আমাদের অনেকগুলো ছেলে কাজ করতে পারবে সেখানে। আপনার নাম বলবেন? আমার নাম রেজাউল হক। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एग्रो फार्म। कॉल करें 9476292058। यहाँ हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर, सिंडिकेट रोड,